এইভাবে আমি ব্যাটারিগুলো এরকম সমানভাবে কানেক্ট করে নেবো মাইনাসটা মাইনাস প্লাসটা প্লাস এরকম কানেক্ট করে নেব এবার এই ছটা ব্যাটারি আমার সিঙ্গেল সিঙ্গেল ব্যাটারি হিসাবে হয়ে গেলো যেহেতু আমি প্লাসটা প্লাসে মাইনাসটা মাইনাসে কানেক্ট করেছি তো সেহেতু এই দুটো ব্যাটারি মিলে একটা ব্যাটারির কাজ করবে এবার এই ছটা ব্যাটারি এই ব্যাটারিগুলো আমি এবার সিরিজে কানেক্ট করব এইভাবে সিরিজে কানেক্ট করে নেব প্লাস মাইনাস এভাবে আমি সিরিজে কানেক্ট করে নেব প্ৰত্যেকটা বেটাৰী এই দুটা বেটাৰী আমি স্ৰিজে কানেক্ট কৰি নিছি এবাৰ এটা প্লাছ মাইনাছ প্লাছ তো এইবাৰ এইদিক আমি সিজে কানেক্ট কৰব প্লাছ মাইনাস তো দেখতে পাচ্ছেন এইভাবে ব্যাটারি সিরিজে কানেক্ট করে নিয়েছি টেপ দিয়ে ব্যাটারিগুলো অ্যাডজাস্ট করে নেব বিএমএস বোর্ডটাকে এর উপর ডাবল টেপ দিয়ে লাগিয়ে নেব তো এইখানে দেখো মেনশান করা আছে ঠিক আছে জিরো ভোল্ট জিরো ভোল্ট মানে আমরা প্রথমে নেগেটিভ কানেক্ট করবো এখানে তারপর দেখা আছে ফোর পয়েন্ট টু ভোল্ট ফোর পয়েন্ট টু মানে সিঙ্গেল ব্যাটারি আমরা এটা কানেক্ট করব তারপর দেওয়া আছে এইট পয়েন্ট ফোর ভোল্ট এইট পয়েন্ট ফোর বোল্ট মানে এই যে ডবল ব্যাটারি যেটা সিরিজে এটা আমরা কানেক্ট করব তারপর এখানে দেখা আছে টুয়েলভ পয়েন্ট সিক্স বোল্ট তাহলে টুয়েলভ পয়েন্ট সিক্স বোল্ট একদম লাস্টে যেটা প্লাস সেটা আমরা এখানে কানেক্ট করব তো চলো কানেকশানগুলো করে নিই প্রথমে জিরোটা আমরা কানেক্ট করব জিরোটা আমরা কানেক্ট করে নেব এরপর আমরা কানেক্ট করব ফোর পয়েন্ট টু ভোল্ট থ্রি পয়েন্ট নাইভ তার মানে আমরা এইটা কানেক্ট করবো ফোর পয়েন্ট টু ওল্টের সঙ্গে এরপরে যে প্লাস আছে এই প্লাসের কানেকশানটা আমরা ফোর পয়েন্ট টু ওয়েল্টে করব আমরা ফোর পয়েন্ট টু এটা কানেক্ট করবো ফোর পয়েন্ট টু ওয়ানটা কানেক্ট করেছি এবার আমাদের এখানে এইট পয়েন্ট ফোর বোল্ট তো এইট পয়েন্ট ফোর বোল্ট কোনটার থেকে আসছে সেটা একবার তোমাদের সহজের জন্য আমি বারবার এটা চেক করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা ভুল না করো ভুল করলে কিন্তু বিএমএস বোর্ডটা খারাপ হয়ে যাবে তো সেই জন্য আমি তোমাদের বারবার মেপে মেপে দেখিয়ে দিচ্ছি যে কোনটার সঙ্গে কোনটা কানেক্ট করতে হবে তো আমরা ফোর পয়েন্ট টু ভোল্ট কানেক্ট করা হয়ে গেছে এবার দু ডাবল ব্যাটারি সিরিজই করব ডাবল ব্যাটারি সিরিজ বলতে এইট পয়েন্ট ফোর ভোল্ট তো আমরা এখান থেকে ধরব তো এটা আমাদের চলে গেল ফোর পয়েন্ট টু ভোল্ট এরপরে কানেক্ট করবো আমরা এইট পয়েন্ট ফোর ভোল্ট তো এখানে যে টাচ করবো আমরা দেখো সেভেন পয়েন্ট এইটি ফোর বোল্ট তার মানে এটা আমাদের চার্জ কিছুটা কম আছে তো সেই জন্য আমাদের ভোল্টেজ কম দেখাচ্ছে তো এইখান থেকে আমি এইট পয়েন্ট ফোর বোল্টে কানেক্ট করবো দেখতে পাচ্ছেন এই যে সিরিজ হয়ে আসছে তার মানে এটাও সিরিজ ডাবল ব্যাটারি সিরিজ হয়ে গেলো তো এইখান থেকে এইট পয়েন্ট ফোর বোল্টে কানেক্ট করব এইট পয়েন্ট ফোর আমি এখানে একটা কানেক্ট করে দেবো তোমরা ভালো কোয়ালিটির সোল্ডারিং পেস্ট ইউজ করবে আর ভালো কোয়ালিটির শোল্ডার ইউজ করবে তাহলে কোয়ালিটি অফ দ্য শোল্ডার খুব ভালো হবে কারণ অনেক রকম শোল্ডার আছে যেগুলো তোমরা তাড়াতাড়ির সঙ্গে করবে করবে গরম হলেও কিন্তু সহজে গলে না আর তোমরা ভালো কোয়ালিটি নেবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে এবং পেস্ট শোল্ডারিংটাও খুব ভালো হবে তাহলে এইট পয়েন্ট ফোর বোল্ট আমরা কানেক্ট করে দিয়েছি এটা এইট ফোল্ট এইট পয়েন্ট ফোর বোল্ট লাস্ট আমাদের রয়েছে বারো পয়েন্ট সিক্স বোল্ট আমরা এইখান থেকে একদম জিরোর থেকে ধরবো জিরোতে এখানে ধরবো এখানে এগারো পয়েন্ট সিক্স নাইন বোল্ট দেখাচ্ছে তাহলে আমাদের চার্জ কিছু কম আছে সেই জন্য এগারো পয়েন্ট সিক্স নাইন দেখাচ্ছে তো এইখান থেকে যে কানেকশানটা এই পজিটিভ যে কানেকশানটা এখানটা আমরা বারো পয়েন্ট সিক্স বোল্টে কানেক্ট করবো তো বন্ধুরা আমার কিন্তু বিএমএস আমাদের যে বিএমএস বোর্ড বিএমএস বোর্ডের কার্ডিকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আউটপুট ভোল্টেজ চেক করব তো এখান থেকে আউটপুট ভোল্টেজ বেরোবে আর এখান থেকে কিন্তু তোমাদের ইনপুট হবে চার্জিং হবে এছাড়াও এবার আমি আউটপুট ভোল্টেজ এটা নেগেটিভ পজিটিভ দেখতে পাচ্ছি এগারো পয়েন্ট সিক্স নাইন ভোল্টেজ তো বন্ধুরা আমাদের সিক্স বারো বোলোল্ট ব্যাটারি কমপ্লিট হয়ে গেছে বিএমএস বোর্ডের সঙ্গে যদি ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাহলে আমারও একটু হেল্প হয়ে যাবে আর যদি তোমাদের কোনো এই কানেকশান নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে বারোবল্টের ব্যাটারি কানেকশান নিয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি প্রত্যেক কমেন্টের রিপ্লাই দেবো তো বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং এই চ্যানেল যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলে দেখা হচ্ছে আবার আরেকটা এরকম ধরনের নতুন মজাদের ভিডিও নেই ওখানে টাটা বাই বাই